সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি অসহায় বোন। আসলে তা সে কেন আসছে আজকে ইউটিউবের সামনে এবং তার জীবনে কি ঘটেছে সেই কথাগুলোই শুনবো এবং কি তার জীবনের বাস্তব এবং সত্য গল্পগুলোই আজ আমরা তুলে ধরব। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে এই বোনটির সাথে কথা বলি। আপু আসসালামু আলাইকুম। আপনার নাম? কি মনে? পিয়ামণি। আচ্ছা, তো পিয়ামণি, আপনার দেশের বাড়ি কোথায়? ফরিদপুর। কোন গ্রাম? আচ্ছা, আর একটু জোরে কথা বলেন। হ্যাঁ, আওরাবাদ চৌধুরী। আচ্ছা, যাই হোক, তো দর্শক আসলে আমরাও বুঝতে একটু ভুল করেছি। তো আসলে আপনি ঢাকা শহরে থাকেন কোথায়? দারুসসালাম। আচ্ছা, দারুসসালাম থাকেন। মা বাবা কি করে? বাবা নেই। বাবা মারা গেছে। মা আছে? মা কি করে? আচ্ছা, আপনার বয়স কত এখন? 17। আচ্ছা, তো এই যে 17 বছর বয়সে মাও নেই বাবাও নেই, তাহলে আপনি কার কাছে থাকেন? ভাড়া থাকেন। তো ভাড়া থাকেন, আপনি ভাড়াটা কিভাবে দেন? অনেক কষ্ট ভাবে দিই, অনেক টাকা বেঁচে গিয়েছে। কি কাজ করেন? যে কাজ পারি সেই কাজ করি। কোন কাজটা করেন একটু জোরে বলুন। বাসা বাড়ি কাজ করতাম, আগে এখন ছেড়ে দিয়েছি, এখন কোনো কাজই পাচ্ছি না, তাই খুঁজছিলাম। আগে বাসা বাড়িতে কাজ করতেন? হ্যাঁ। এখন কোনো কাজ খুঁজে পাচ্ছেন না? না। আচ্ছা, তো কোনো কাজ কেন খুঁজে পাচ্ছেন না সে কথাটা বলুন। অল্প বয়স দেখে কেউ কাজ দিচ্ছে না? আচ্ছা, তো আসলে এই যে 17 বছর বয়সে আপনার মা কতদিন হয়েছে আপনাকে রেখে গেল? আপনার আব্বু মারা যাওয়ার 2 বছর পরে। তার মানে তখন আপনার বাবা মারা গেছে কতদিন হলো? আপনার বাবা মারা গেছে কতদিন হলো? কয় বছর হচ্ছে? 3-4 বছর। তার মানে আপনাকে ছোট রেখে দিয়ে আপনার মাও চলে গেল, বাবাও চলে গেল। তো আপনি কার কাছে আশ্রয় নিয়েছেন? একটু জোরে কথা বলবেন। আমি যেখানে ছিলাম সেখানে এক আন্টি আছে আমাদের দেশেরই, সে আমাকে একটু দেখতো। তারপর বাসা বাড়ি কাজ দিয়েছিলাম, সে যে কাজ করতাম ছাড়া হয়ে গেছে দেখে আর কোনো কাজ পাচ্ছিলাম না। তো লেখাপড়া করেন? না। লেখাপড়া করেছেন কিছু? একটুও করেন নাই? কতটুকু করেছেন? 4 পর্যন্ত। আচ্ছা, এরপর আর লেখাপড়া হয়নি? না। আচ্ছা, তো আপনার ভাই বোন কয়জন? 3 জন। আপনি কি সবার বড়? আপনার ছোট যারা তারা কি করে? তারা আমার মা বাবার কাছে থাকে। আপনার মা বাবার কাছে থাকে? তাহলে আপনি একা থাকেন? আচ্ছা, তো এই যে আপনি যে একা থাকেন, বাসায় কাজ করেন, কত টাকা বেতন পান বাসা বাড়িতে কাজ করে? 2000 টাকা। 1000 টাকা? আচ্ছা, 1000-2000 টাকা দিয়ে আপনি বাসা ভাড়া দেন কত? তাহলে আপনি বাসা ভাড়া খান কিভাবে? বাসা ভাড়া দেন কিভাবে? কষ্ট করে থাকতে হয়। আচ্ছা, তা আসলে কষ্ট করে যে থাকতেছেন, তো লেখাপড়া করলেন না, তারপরে তো এখন বিয়েরও বয়স হয়ে গেছে, এখন কি সাহায্যের জন্য আসছেন না অন্য কোনো বিষয়? শুধু সাহায্য? আর একটু জোরে কথা বলেন। যদি কোনো ভালো ছেলে থাকে তাহলে তো আমাকে অবশ্যই কেউ যদি সাহায্য করে তাহলে ভালোই হবে। আচ্ছা, তো আসলে ভালো ছেলে থাকলে বলতে কি বুঝলেন? বুঝালেন? বুঝলাম না। ভালো ছেলে থাকলে যদি আমাকে কেউ পছন্দ করে ভিডিও মাধ্যমে তাহলে আমাকে যেন অবশ্যই কেউ ফোন দেয়, নাম্বার দিয়ে রাখো। আচ্ছা, তার মানে ভালো ছেলে হলে কি বিয়ে বসতে চাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা, তো এটা তো অনেক মেয়েরা ইউটিউবে এসে বলে, তো আপনি শাড়ি পরে কেন আসছেন? জামা কাপড় নাই, পরন হয়ে গেছে তাই জন্য শাড়ি পরে। জামা কাপড় নাই? তো পুরাতন জামা কাপড়ে পরে আসতেন, পুরাতন আছে তো। তো শাড়ি এটা কার? আপনার এক আন্টির? ব্লাউজটাও তো বোধ হয় আরেক আন্টির নাকি? আচ্ছা, তো এই যে শাড়ি পরে আসছেন, ব্লাউজ পরে আসছেন, আরেকজনের শাড়ি আরেকজনের ব্লাউজ,
তো আসলে আপনি ইউটিউবে আসছেন কি সাহায্যের জন্য? হ্যাঁ। তা আপনি জানেন কিভাবে এখানে সাহায্য পাওয়া যায়? এক আন্টি আমাকে বলেছিল। একজন আন্টি বলেছে এই কারণে? আচ্ছা, তো আপনার তো মাও নেই বাবাও নেই, তা আপনি বিয়ে বসলে আপনার দায়িত্বটা নেবে কে? তেমন কেউ থাকে মানে আপনি বলতেছেন যদি কেউ দায়িত্ব নিয়ে থাকে আর কি, এটাই বলতে চাচ্ছেন? আচ্ছা, তো আসলে আপনার মা এখন কোথায় থাকে জানেন? আমিনবাজার। আপনার খোঁজ খবর নেয়? আপনি জানেন কিভাবে? আমার কাছে আসে না, আমি একদিন গিয়েছিলাম তাই জন্য আমি দেখতে পেয়েছিলাম তাকে। আর একটু জোরে কথা বলেন না আপু। আমি ওই আমিনবাজার গিয়েছিলাম একদিন কাজের খোঁজে, তাই জন্য তাকে আমি দেখতে পেয়েছিলাম। আচ্ছা, মানে আপনি কাজের খোঁজে গেছেন আমিনবাজার, তখন দেখতে পেরেছেন? তো দেখে কি আপনি কথা বলেছেন আপনার মায়ের সাথে? না, আমার সাথে কথা বলে নাই। কথা বলে নেই? আপনি বলার চেষ্টা করেছেন? কি বলেছেন একটু বলুন না। বলছে আমার সাথে কথা বলবি না। হ্যাঁ, তাই জন্য আমার কথা বলে নেই, চলে এসেছি। কথা বলে নেই? আচ্ছা, তো আসলে মা যে আপনার সাথে কথা বলে নেই, আপনার থেকে আসলে কেমন লেগেছে? খুব খারাপ লেগেছে। খুব খারাপ লেগেছে? আচ্ছা, এই যে এই বয়সে মা বাবা দুজনকেই হারালেন, আসলে কেমন লাগে আপনার কাছে? খুব কষ্ট লাগে, আর কি করব, আল্লাহ যা লিখেছে কপালে। একটু ডিটেইলস আকারে বলুন না, আসলে কেমন কষ্ট লাগে? খুব খারাপ লাগে, আল্লাহ যা কপালে লিখেছে তা তো আর বদলাতে পারবো না। আচ্ছা, আল্লাহ যা কপালে রেখেছে তা আর বদলাতে তো পারবো না। বদলাতে পারবেন না। দর্শক, আসলে আপনারা দেখছেন মাও নেই বাবাও নেই, আসলে খুবই অসহায় এই বোনটি। তো আপনার নাম যেন কি? পিয়ামণি। পিয়ামণি। আসলে এই পিয়ামণি একটা মেয়ে, বড় হয়েছে, 17 বছর বয়স এখন, অথচ মা বাবা কেউ নেই তার পাশে, আসলে কিভাবে তার জীবন চলবে জানি না। আপনাদের কাছেই আমরা একটা প্রশ্ন রাখলাম যে এই মেয়েটার জীবনটা কিভাবে চলবে। তো আপু, আসলে ভালো ছেলে হলে আপনি বিয়ে বসবেন? অনেক মেয়েরা তো এরকম বিয়ে বসার কথা বলে মানুষের থেকে টাকা পয়সা হাতিয়ে, প্রবাসীদের কাছে, বাংলাদেশিদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে খেয়ে এরপরে আর তাদের সাথে যোগাযোগ করে না। তা আপনিও কি এরকম করবেন নাকি? না। একটু জোরে কথা বলুন। না। আচ্ছা, তো আপনি যে মানে মানুষের টাকা পয়সা মেরে খাবেন না, মানুষকে যে ফাঁকিবাজি দিবেন না, এটার কোনো গ্যারান্টি আছে? আছে। কি গ্যারান্টি? আমি অনেক অসহায়, তাহলে তো আমার একজনের সাথে অন্যজনের সাথে যেতেই হবে। তাহলে আচ্ছা, তার মানে আপনি কারোর সাথে না কারোর সাথে যাবেন, আপনি কারোর সাথে বাটপারি চিটারি করবেন না? না। আচ্ছা, তো এই যে আপনি কি আপনার ফোন নাম্বারটি বলতে চাচ্ছেন ইউটিউবে? আপনার সাথে যোগাযোগ করা যাবে ওই নাম্বারে? মোবাইল আছে? কি মোবাইল? ওটা বাটম ফোন। আচ্ছা, তো মোবাইলটা কিনে দিয়েছে কে? আপনি তো জামা কাপড় কিনতে পারেন না কষ্টের কারণে, তো মোবাইল কিনে দিয়েছে কে? এটা আমাকে একা আমার আন্টি কিনে দিয়েছিল। আচ্ছা, হ্যাঁ, আন্টি কেন কিনে দিয়েছে? যে বললাম না যে আমাদের দেশের একজন থাকে আমার কাছে। আচ্ছা আচ্ছা, সেই আন্টিটা আমাকে কিনে দিয়েছে, তারা বাসা ছেড়ে দিয়েছে, তারা দেশে চলে এসেছে, সে আমাকে তখন ওই ফোনটা দিয়েছে। আচ্ছা, সে আপনাকে ফোনটা দিয়েছে। আচ্ছা, তো আসলে কারোর সাথে প্রেম টেম করেছেন? না। সত্যি কথা? সত্যি। মাথা আড্ডা বলেন তো, আপনি কারোর সাথে প্রেম করেন নাই? মাথা আড্ডা বলছি, কারোর সাথে প্রেম করেন? সত্যি? সত্যি। আচ্ছা, তো আসলে কেউ প্রেমের প্রস্তাব দেয়নি? সত্যি কেউ প্রেমের প্রস্তাব দেয়নি আপনাকে? না। তো আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দর, আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিল না, এটা হলো? কারো মনে চায়নি তাই দেয়নি। আচ্ছা, তো আসলে এই যে মানে স্বামী যে চাচ্ছেন বিয়ে যে বসতে চাচ্ছেন, কেমন বয়সের হলে বিয়ে বসবেন? আমার সাথে যেতে মিলে তাই জন্য। মানে আপনার সাথে যেহেতু মিলে, মানে 20-25 বছরের লোক খুঁজছেন? ওরকম হলে হবে? তা আপনি কি পাবেন 20-25 বছরের? যদি কেউ থাকে তাহলে ফোন নাম্বার দিচ্ছি, ফোন দেন। বুঝে নেই? কেউ যদি থাকে তাহলে ফোন নাম্বার দিচ্ছি, সেটা যেন ফোন দেয়।
আচ্ছা, মানে ফোন নাম্বার দিয়ে দিয়েছেন, যদি কেউ থাকে তাহলে আসবে, যদি থাকে ভাগ্যে, যদি থাকে নসিবে তাহলে আপনি আপনি আসবে নাকি? দর্শক আসলে আপনারা শুনলেন তার জীবনের কথাগুলো, তো আমরা আসলে তার ফোন নাম্বারটি আমরা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আর না হলে আমরা ভিডিওতে নাম্বারটা বসায় দিব। তো দর্শক আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।